তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় আতঙ্কে ঘরবন্দী বিজেপি কর্মী। জুন মাসের পাঁচ তারিখে বিঘাটির বাসিন্দা বিজেপি কর্মী প্রশান্ত মণ্ডলের বাড়িতে গিয়ে তাকে মারধরের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এই ব্যাপারে ভদ্রেশ্বর থানায় ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্ব। তারপরও আতঙ্ক পিছু ছাড়ছে না প্রশান্তর, বাড়ি থেকে বের হতে পারছে না সে। যদি আবার তৃণমূলরা আক্রমণ করে তাই তার কাছে একমাত্র ভরসা পুলিশ, কিন্তু এখনো কেউ আটক বা গ্রেপ্তার হয়নি অভিযোগ করা সত্ত্বেও। এই বিষয়ে প্রশান্ত কি বললেন শুনব। গত পাঁচ তারিখে বিকাল তিনটের সময় তৃণমূলের বুথ সভাপতি আমার বাড়িতে এসে আমাকে মারে, দরজা ভাঙার চেষ্টা করে, গালিগালাজ দেয়। আমরা সবাই আতঙ্কে আছি, বাড়ি থেকে বেরোতে পারছি না, দিনের বেলা পর্যন্ত বাড়িতে বসে তো প্রতিনিয়ত ভয় দেখিয়ে চলছে, মেরে দেবো, লোক নিয়ে যাচ্ছি, রেডি থাক, এইসব রোজের বলছি। থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করছি, থানা কোনো এখনও স্টেপ নেয়নি। কালকে আমাদের একটা ডেপুটেশন ছিল, ডেপুটেশন দিয়ে এসছি, বড়োবাবুর সঙ্গে কথা হয়েছে, বড়োবাবু আশ্বাস দিয়েছেন স্টেপ নেব, তো এখনও আতঙ্কে আছি, কি হবে জানি না। কী চাইছেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। কে এসেছিল, কী নাম? হরজিৎ সিং আর প্রসেনজিৎ ঘোষ। এই ঘটনার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নতুন সাজে নতুন রূপে চিকিৎসা পরিষেবা দিতে হাজির হুগলি জেলার চাপদানি পলতাঘাট সংলগ্ন স্পর্শ হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় এবং স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা দিবারাত্রি পাওয়া যাবে পরিষেবা। সুস্থ থাকুন আর সুস্থ হতে বিশ্বস্ত ঠিকানা চাপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতাল, আপনার সাধ্যের মধ্যে। বিশদে জানতে ফোন করুন এই নাম্বারে। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভণ্ডার, ইস মহঙ্গাই কে বাজার মে ভি আগর ঘর দোকান ইয়া অফিস হো সাজানা, বস জগদল তক হ্যায় আনা। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदलपुर।